सुप्रिय शिक्षार्थी सबाई के जाना आंतरिक शुभेच्छा। आशा करी तुम्हरा जे जेखने आछो सबाई भालो आछो, आमिओ भालो आछी। आब्दुल आजीज अनलाइनेर पक्ष थेके आमी सबाई के जाना स्वागतम। शिक्षार्थी बंधुरा तुम्हरा लक्ष्य करो, आमार हाथेर आंगुलटा जदि कोनो कारणे केटे जाए ताहले कि बेर होबे तुम्हरा सबाई जानो, हाथेर आंगुलटा केटे गेले रक्त बेर होबे। तुम्हरा जानो रक्त कि? रक्त एक प्रकार तरल जुजक कला जा रक्तरस एवं विभिन्न रक्तकणिकार समन्वय गठित, जेमन लोहित रक्तकणिका, श्वेत रक्तकणिका, अणुचक्रिका। ताहले तुम्हरा टीवीते प्राय विज्ञापन शुने थाकबे जे एकजन मुमूर्षु रोगीर जन्य रक्तेर प्रयोजन, रक्तेर ग्रुप बी पजिटिव। केन ये विज्ञापन देया हय, रक्तेर ग्रुप कि केन जाना प्रयोजन, आज के आमरा ए विषय आलोचना करब। तो आज के आमादेर पाठेर विषय ब्लाड ग्रुप তাহলে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন বিভিন্ন ব্যক্তির রক্তে অ্যান্টিজেন এবি অ্যান্টিজেন এবি নামক দুইটি অ্যান্টিজেন থাকে এবং রক্তরসে এবি নামক দুইটি অ্যান্টিবডি থাকে। তাহলে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে লোহিত রক্তকণিকায় এবি নামক দুইটা অ্যান্টিজেন থাকে এবং রক্তরসে থাকে এবি নামক দুইটি অ্যান্টিবডি। আর এই অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতির মাধ্যমে রক্তকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে। বিজ্ঞানী কার্লস্টেনার 1901 সালে মানুষের রক্তের শ্রেণীবিন্যাস করে রক্তকে চারটি গ্রুপে ভাগ করেছেন। একটা হয়েছে এ বি, এবি ও ও। শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, রক্তের এ শ্রেণীতে অ্যান্টিজেন এ এবং অ্যান্টিবডি বি, বি শ্রেণীতে অর্থাৎ বি গ্রুপে অ্যান্টিজেন বি এবং অ্যান্টিবডি এ থাকে, এবি গ্রুপে অ্যান্টিবডি এবি এবং কোনো অ্যান্টিজেন এবি এবং কোনো অ্যান্টিবডি থাকে না, ও গ্রুপে কোনো অ্যান্টিজেন নাই, দুইটি অ্যান্টিবডি এ এবং বি আছে। তাহলে এই অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের উপর ভিত্তি করে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে, একে বলে এবি পদ্ধতি। এই অ্যান্টিজেন লোহিত রক্তকণিকার অ্যান্টিজেন এবং গ্রহীতার অ্যান্টিবডি সম্পর্কে আসলে
যদি এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি একই হয় তাহলে তাদের মধ্যে বিক্রিয়া ঘটতে পারে। এই বিক্রিয়া ঘটলে গ্রহীতার মৃত্যুও হতে পারে। এই কারণে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর লক্ষ্য করে রক্ত দান এবং গ্রহণ করতে হবে। আর এই অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের ভিত্তিতে এবিও পদ্ধতিতে দাতা ও গ্রহীতার একটি তালিকা এখানে আছে, তোমরা লক্ষ্য করো। সেটা হলো রক্তের গ্রুপ এ, যে গ্রুপকে রক্তদান করতে পারবে এবং যে গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। এ গ্রুপ এ এবং এবি গ্রুপের কাছ থেকে গ্রুপকে রক্তদান করতে পারবে এবং এ এবং ও গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। বি গ্রুপ বি এবং এবি থেকে রক্ত এবিকে রক্তদান করতে পারবে এবং বি ও উকে রক্তদান করতে কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। আবার লক্ষ্য করো, বি গ্রুপ বি এবং এবি থেকে এবিকে রক্তদান করতে পারবে এবং বি এবং ও গ্রুপকে রক্ত গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। এবি এবি গ্রুপ এবি থেকে এবিকে রক্তদান করতে পারবে এবং এ বি এবি এবং ও থেকে রক্ত গ্রহণ করতে পারবে। ও গ্রুপ এ বি এবি ও ও গ্রুপকে রক্তদান করতে পারবে এবং ও গ্রুপকে ও গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। কিন্তু তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কেন এরকম হয়েছে। তোমরা উপরের সারণীতে লক্ষ্য করো যে এ গ্রুপে বি অ্যান্টিবডি আছে, বি গ্রুপে এ অ্যান্টিবডি আছে, বি আবার এ গ্রুপে অ্যান্টিজেন এ, অ্যান্টিবডি বি। তাহলে আমি তোমাদের বলেছিলাম যে যদি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি একই হয় তাহলে ওই ব্যক্তির রক্ত গ্রহণ করা যাবে না, কারণ অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন যদি একই হয় তাহলে এটা রোগীর জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়, এমনকি রোগীর মৃত্যু হতে পারে। তাহলে রক্ত গ্রহণের সময় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন যেন মিলে না যায়। তাহলে আমরা অবশ্যই রক্ত নেওয়ার সময় দাতার অ্যান্টিজেন এবং গ্রহীতার অ্যান্টিবডির বিষয়টি লক্ষ্য রেখে রক্তদান এবং রক্ত গ্রহণ করব। এখন দেখা যাবে যে এই তালিকায় দেখা যাচ্ছে, সারণী দুয়েতে দেখা যাচ্ছে যে এবি হয়েছে সর্বোচ্চ গ্রহীতা, কারণ এবির অ্যান্টিবডি নাই। কারণ বলা হয়েছে যে গ্রহীতার অ্যান্টিবডি এবং দাতার অ্যান্টিজেন মিল থাকলে এটা ঝুঁকির কারণ। তাহলে এবির যেহেতু অ্যান্টিবডিই নেই, এই কারণে এবি কী করতে পারবে, সকল গ্রুপ থেকেই রক্ত গ্রহণ করতে পারবে। এই কারণে এবি দেখো এ বি এবি ও সব গ্রুপ থেকেই রক্ত গ্রহণ করতে পেরেছে। আবার উতে দেখো, সারণী একে উতে দেখো অ্যান্টিজেন নেই। তাহলে আমার বক্তব্যটি ছিল যে দাতার অ্যান্টিজেন এবং গ্রহীতার অ্যান্টিবডি এক হইলে তার রক্ত সেই রক্ত গ্রহণ করা ঝুঁকিপূর্ণ। তাহলে উ গ্রুপের যেহেতু অ্যান্টিজেনই নেই, সেহেতু উ গ্রুপ সকল গ্রুপকেই রক্তদান করতে পারবে। দেখো সারণী দুয়েতে উ গ্রুপ এ বি এবি এবং ও সকল গ্রুপকেই সে রক্তদান করতে
পেরেছে। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এবিও পদ্ধতিতে সর্বোচ্চ দাতা ও এবং সর্বোচ্চ গ্রহীতা এবি এ বিষয়টি প্রযোজ্য নয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দেখা গেছে যে অ্যান্টিজেনের ভিত্তিতে এবিও পদ্ধতি গুরুত্বপূর্ণ হলেও আরও অ্যান্টিজেন উপস্থিত থাকার কারণে লোহিত রক্তকণিকায় আরও অ্যান্টিজেন উপস্থিত থাকার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আধুনিক গবেষণা করে জানা গেছে যে ব্যক্তির লোহিত রক্তকণিকায় একটি নতুন অ্যান্টিজেন আরএইচ অর্থাৎ রেনাস ফ্যাক্টর নামক অ্যান্টিজেনের উপস্থিতি লক্ষ্য করা যায়, যার ফলে এই রেনাস ফ্যাক্টর যে সকল রক্তে উপস্থিত থাকে, ব্যক্তির রক্ত লোহিত কণিকে উপস্থিত থাকে, সেই রক্ত গ্রুপকে পজিটিভ, আর রেনাস ফ্যাক্টর যে কণিকায় উপস্থিত থাকে না সে গ্রুপকে নেগেটিভ গ্রুপ বলা হয়। তাহলে এই রেনাস ফ্যাক্টরের উপর ভিত্তি করে রক্তের গ্রুপকে আবার এ পজিটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, এই আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে রেনাস ফ্যাক্টর অর্থাৎ রেনাস ফ্যাক্টর নামে একটি নতুন অ্যান্টিজেন থাকার কারণে এ আগের যে এবিও পদ্ধতি এখন আর প্রযোজ্য নয়। এখন রক্তদান এবং রক্ত প্রদানের গ্রহণের ক্ষেত্রে রেনাস এবিও পদ্ধতির পাশাপাশি রেনাস ফ্যাক্টরও পরীক্ষা নিরীক্ষা করে রক্তদান এবং রক্ত গ্রহণ করতে হবে। রেনাস ফ্যাক্টরে পজিটিভ গ্রুপ নেগেটিভ গ্রুপকে রক্তদান করতে পারবে না, কারণ অ্যান্টিজেন থাকার কারণে রেনাস ফ্যাক্টর অ্যান্টিজেন থাকার কারণে পজিটিভ গ্রুপ নেগেটিভ গ্রুপকে রক্তদান করতে পারবে না। কিন্তু নেগেটিভ গ্রুপ রেনাস অ্যান্টিজেন না থাকার কারণে সকল গ্রুপকেই রক্তদান করতে পারবে। তাহলে রেনাস ফ্যাক্টর উপর ভিত্তি করে কোন গ্রুপের রক্ত কাকে দেয়া যাবে তার একটি ছক আমরা লক্ষ্য করি। দেখো গ্রুপ উপরে এখানে আছে দাতা গ্রুপ, ও নেগেটিভ, ও পজিটিভ, বি নেগেটিভ, বি পজিটিভ, এ নেগেটিভ, এ পজিটিভ, এবি নেগেটিভ, এবি পজিটিভ, আবার গ্রুপ এবি পজিটিভ, এবি নেগেটিভ, এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগের সাথে লক্ষ্য করো বিষয়টি। দেখো এবি পজিটিভ, কারণ এবি পজিটিভকে সর্বোচ্চ গ্রহীতা বলা হয়েছে, কারণ এবি পজিটিভের অ্যান্টিবডি নেই, অ্যান্টিবডি না থাকার কারণে এবি পজিটিভ সর্বোচ্চ গ্রহীতা, কারণ সে সকল গ্রুপ থেকে রক্ত নিতে পারতেছে। এবি পজিটিভ, ও নেগেটিভ, ও পজিটিভ, বি নেগেটিভ, বি পজিটিভ, এ নেগেটিভ, এ পজিটিভ, এবং এবি নেগেটিভ, এবি পজিটিভ সকল গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারছে, কিন্তু তার অ্যান্টিবডি দুইটি, অ্যান্টিজেন দুইটি, এবং বি, তার অ্যান্টিজেন দুইটি এ এবং বি, অ্যান্টিজেন দুইটি থাকার কারণে সে কোনো গ্রুপকে রক্ত দান করতে পারছে না, সে কেবলমাত্র তার এবি পজিটিভকেই রক্ত দান করতে পারছে, সে কেবলমাত্র এবি পজিটিভকেই রক্ত দান করতে পারছে। পরে দেখো এবি নেগেটিভ, আগেই বলা হয়েছে যে নেগেটিভ গ্রুপ পজিটিভ গ্রুপের কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে না, কারণ রেনাস ফ্যাক্টর না থাকার কারণে
से नेगेटिव ग्रुप पजिटिव ग्रुपर का रक्त ग्रहण करते पर देखो ए बी नेगेटिव ओ नेगेटिव बी नेगेटिव ए नेगेटिव एवं ए बी नेगेटिव रक्त ग्रहण कर रक्तदान कर बी पजिटिव एवं ए बी नेगेटिव के এখন আসি আমরা এ পজিটিভের ক্ষেত্রে এ পজিটিভে অ্যান্টিজেন এ এবং অ্যান্টিবডি বি অ্যান্টিজেন এ এবং অ্যান্টিবডি বি থাকার কারণে এ পজিটিভ ও নেগেটিভ ও পজিটিভ এবং এ নেগেটিভ এবং এ পজিটিভের কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারতেছে এবং ग्रहण करते पारते से रक्त दान करते पारते से ए बी पजिटिव एवं ए पजिटिव थेके ए बी पजिटिव थेके तारपरे देखो ए नेगेटिव पजिटिवर का रक्त ग्रहण करते पारबे ना विदाय शुद्ध ओ नेगेटिव एवं ए नेगेटिवर का रक्त ग्रहण करते पारते से आमी आगे बोले जे नेगेटिव ग्रुप पजिटिव ग्रुप थेके रक्त ग्रहण करते पारबे ना ए कारणे ए नेगेटिव शुद्ध ओ नेगेटिव एवं ए नेगेटिवर का रक्त ग्रहण करते से आर ए नेगेटिव दान करते से ए बी पजिटिव के ए बी नेगेटिव के ए पजिटिव के ए नेगेटिव के एखन आसि आमरा बी पजिटिवे बी पजिटिवे लक्ष्य करो एंटीजेन बी एवं एंटीबॉडी ए थाकार कारणे बी पजिटिव ओ पजिटिव बी नेगेटिव एवं बी पजिटिवेर काछ थेके रक्त निते पारतेछे आर रक्त दान करते पारतेछे ए बी पजिटिव एवं बी पजिटिव के बी नेगेटिव केवलमात्र रक्त ग्रहण करते पारते से ओ नेगेटिव एवं बी नेगेटिवर का शिक्षार्थी बंधुरा एखन आसि आमरा ओ पजिटिव देखो ओ पजिटिव ओ नेगेटिव एवं ओ पजिटिवर का रक्त ग्रहण करते पारते से देखो ओ पजिटिवे कोनो एंटीजन নাই কিন্তু দুইটা অ্যান্টিবডি আছে দুইটা অ্যান্টিবডি থাকার কারণে ও পজিটিভ কারো কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারতেছে না শুধু ও পজিটিভ এবং ও নেগেটিভের কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারতেছে এখন আসো ও আর দান করতে পারতেছে এবি পজিটিভ এ পজিটিভ হ্যাঁ বি পজিটিভ এবং ও পজিটিভ তো লক্ষ্য করো এই ও পজিটিভ কেন সকল গ্রুপকে রক্ত দিতে পারতেছে না কারণ এই যে আরএইচ ফ্যাক্টরের কারণে সে নেগেটিভ গ্রুপকে রক্ত দিতে পারতেছে না এখন আসো ও নেগেটিভ একটি ভয়াবহ রক্তের গ্রুপ যে রক্তের গ্রুপ নাকি কারো কাছ থেকেই রক্ত নিতে পারে না কেবলমাত্র ওই গ্রুপ থেকেই রক্ত নিতে পারে দেখো তোমরা শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো ও গ্রুপ শুধু ও নেগেটিভের কাছ থেকেই রক্ত নিতে পারতেছে আর ও নেগেটিভ দেখো সবাইকে রক্ত দিতে পারতেছে কাজেই আমরা আগেই বলেছিলাম যে রেনাস ফ্যাক্টরের উপস্থিতির কারণে নেগেটিভ গ্রুপ পজিটিভ গ্রুপকে রক্ত দিতে পারবে কিন্তু পজিটিভ গ্রুপ নেগেটিভ গ্রুপকে রক্ত দিতে পারবে না তাহলে দেখো ও নেগেটিভ রেনাস ফ্যাক্টর উপস্থিত নেই ফ্যাক্টর নামক অ্যান্টিজেন উপস্থিত না থাকার কারণে সে সকল গ্রুপকেই রক্ত দিতে পারতেছে তাহলে ও নেগেটিভ গ্রুপ কেবলমাত্র পজিটিভ ও নেগেটিভের কাছ থেকে রক্ত নিতে পারতেছে আর রক্ত দিতে পারতেছে সকল গ্রুপকেই তো শিক্ষার্থী বন্ধুরা সবাইকে এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখতে হবে দেখা যায় যে রক্ত গ্রহণের ফলে রোগীর অনেক সমস্যার সৃষ্টি হয় তাহলে আমরা যদি এই ব্লাড গ্রুপ
সকলের ব্লাড গ্রুপ জেনে নেয় এবং কোন গ্রুপ কাকে রক্ত দিতে পারবে এই বিষয়টি যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সহজে একে অপরকে রক্তদান করতে পারব। তাহলে তোমরা এই ব্লাড গ্রুপের বিষয়টি ভালোভাবে স্টাডি করবে এবং তোমরা নিজেও জানবে এবং এই ব্লাড গ্রুপ সম্পর্কে অন্যকেও জানাতে চেষ্টা করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ থাকবে কোন গ্রুপ বাড়ির কাজ কোন গ্রুপ কোন গ্রুপ কেন কোন গ্রুপ কাকে রক্ত দিতে রক্ত দিতে পারবে পারবে কোন গ্রুপ কাকে রক্ত দিতে পারবে তার একটি সারণি তৈরি করো। কোন গ্রুপ কাকে রক্ত দিতে পারবে তার একটি সারণি সারণি তৈরি সারণি তৈরি করো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ এ পর্যন্ত। এই পরবর্তী ক্লাসের প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।